তোমার ঘুরে চলে গেছে ওই তো গাড়ি চলে গেল না বসুন আপনি আমি भीड़भाड़ देखी जा रही है वह उत्साह है तृणमूल समर्थकों का, क्योंकि आज जो है भाजपा के पूर्व जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट थे रविंद्रनाथ भट्टाचार्य, वो जो कि वकील भी हैं और लीगल सेल संभालते थे, उन्होंने जो है आज जो है भाजपा का दामन छोड़ दिया और वे तृणमूल में वापस से शामिल हो गए। उनका जो है यहाँ के जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट है तृणमूल के पार्थ भौमिक और मंत्री जो है शोभन देव चट्टोपाध्याय, उन्होंने उन्हें फ्लैग दिया है और उनका पार्टी में स्वागत किया है। उन्होंने सीधे तौर पर कहा कि एक नेता के साथ उनका मनमुटाव था जिसके कारण उन्होंने तृणमूल छोड़ा था। हालांकि बाद में उन्हें उस तरह की परिस्थितियां जो है भाजपा में भी देखने को मिली, उन्हें काम करने का मौका नहीं दिया जा रहा था, जिस कारण आज वे बाध्य होकर जो है वापस से तृणमूल में शामिल हुए। उनका कहना है कि यहाँ पर वे उम्मीद करें कि उनके कर्मियों और समर्थकों के साथ उनको यहाँ पर काम करने दिया जाएगा और वे काफ़ी कुछ कर सकेंगे। আনন্দের দিন আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনও বটে। আজ দমদম ব্যারাকপুর জেলা বিশিষ্ট বিজেপির নেতা জেলা সভাপতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, অতীতে আমাদের সঙ্গেই রাজনীতি করা, দীর্ঘদিন রাজনীতি করেছে শ্রী রবীন ভট্টাচার্য, আজকে জেলার সভাপতি আমাদের শ্রী পার্থ ভৌমিকের সঙ্গে তার যোগাযোগ হয় এবং আমাদের জেলার অন্যান্য যে নেতারা এখানে আছেন উপস্থিত, রাজ চক্রবর্তী আছেন, আমাদের শ্যাম সুন্দর শ্যাম আছেন, সুবোধ অধিকারী কোথায় রে, সুবোধ অধিকারী আছেন, আমাদের চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী আছেন, আর সুন্দর উত্তম দাস আছেন, আস্তে আস্তে আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমি সকলের নাম বলতে পারলাম না হয়তো, কিন্তু আজকে প্রায় কয়েক হাজার কর্মী নিয়ে জেলার সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে আজকে রবীন ভট্টাচার্য সদল বলে গোটা জেলাকে প্রায় বিজেপি শূন্য করে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করছেন। আজকে আমরা পুরো জেলা, এই জেলার যারা আমরা আছি, আমরা সকলে, আমি পার্থ শ্যাম রাজ সবাই মিলে ধ্রুব সহ আমাদের দুই চেয়ারম্যান নিয়ে আমরা সবাই মিলে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করছি। আমার শ্রদ্ধাস্পদ নেতা যাকে দেখে 2018 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে দৃষ্টি ভেজা অবস্থায় আমরা গান্ধী মুক্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম, সেই জানাচ্ছি। আছে আমার বন্ধু পার্থ ভৌমিক জেলা সভাপতি, আছে বিধায়ক রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী, আছে সোমনাথ শ্যাম, আছে বন্ধু আমাদের চেয়ারম্যান উত্তম দাস এবং প্রশান্ত এবং সমস্ত নেতৃবৃন্দ। এবং আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা আমরা 2019 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসে পার্থ বলেছে যে কোনো নেতার সাথে আমার সত্যি মনোমালিন্য হয়েছিল, আমি যার জন্য ওই ঘরটা করতে পারছিলাম না, তাই আমি বাধ্য হয়ে কিন্তু গেছিলাম ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর আপনারা দেখেছেন আমি সংগঠন করতে ভালোবাসি, আমি সংগঠন করছিলাম এবং জেলার সভাপতি ছিলাম। শ্রদ্ধেয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখলেন, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের দুই চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাস, তাদের উপস্থিতিতে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু রবীন ভট্টাচার্য, যিনি আমাদেরই কোনো ব্যক্তি নেতার সাথে ভুল বোঝাবুঝিতে ভারতীয় জনতা পার্টিতে চলে গেছিলেন, যার সাথে ব্যক্তিগত ভুল বোঝাবুঝিতে তিনি ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন, সেই ব্যক্তি পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির এমপি হয়েছিল।